यदि ते हरि पाद सरोज सुधा रसपान परम हृदयम सततम परिहित गृहम कलिभावमयम भज गोद्रुमकानन रंजीविधुम भज गोद्रुमकानन रंजीविधुम भज गोद्रुमकानन रंजीविधुम। शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन जे प्राकृत अवस्थाय थेके अप्राकृत वैचित्रे दोषारोप करा मूर्खतार लक्षण। शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन बद्ध अवस्थाय थेके प्राकृत अवस्था थेके अप्राकृत जगते जे वैचित्र आछे अप्राकृत वैचित्र से सम्बन्धे मंतव्य करते जावा मूर्खतार परिचय। जड़बद्ध अवस्थाय कोनो केउई अप्राकृत जगतेर कोनो अनुसंधान पेते पारे ना तार सम्बन्धे कोनो रिमार्क अर्थात मंतव्य कि करे पास करते पारे। जे वस्तुटा आमार जे वस्तुटार संगे कोनो दिन परिचय हय नाई जे वस्तुटा सम्बन्धे आमी किछु जानी ना कोनो ध्यान धारणा नाई केवल अनुमान सापेक्षे जड़ विचार बुद्धि निये से सम्बन्धे कोनो मंतव्य पास करते जावा कोनो मंतव्य करा एटा मूर्खता छाड़ा अन्य किछु नय। कालकेर संगे जोगसूत्र स्थापन करे কালকের আলোচনায় আমি সন্তুষ্ট হতে পারি নাই, কিন্তু খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে হয়েছিল। পূর্বদিনের আলোচনার সঙ্গে যোগসূত্র স্থাপন করে বদ্ধজীবের অবস্থা এবং মুক্ত অবস্থায় সে কী পেতে পারে যেগুলো দিয়ে কালকে শুরু করেছিলাম, আর আজকে যেটা উচ্চারণ করা হয়েছিল সে সম্বন্ধেও কিছু আলোচনা করা হবে। যেখানে কালকে আলোচনা করা হয়েছিল স্বরূপম বিভ্রাণ বিমল রস ভোগম সকরুতে, কার কথা বলা হয়েছিল? সমস্ত বদ্ধজীবীর কথাই বলা হয়েছিল। এখানে খুব পরিষ্কারভাবেই বলা, এখানে কোনো অনুমানের দরকার নেই, কোনো বুদ্ধি খাটাবারও প্রয়োজন হবে না। স্বরূপম বিভ্রাণ অর্থাৎ জীব নিজের স্বরূপটাকে খুঁজে পাবে, উপলব্ধি করতে পারবে, আর সেই স্বরূপ উপলব্ধির পরেতে ধীরে ধীরে কৃষ্ণানুবৃত্তা, যে কথাটা বলেছিলাম, কৃষ্ণানুশীলনের দ্বারা ধীরে ধীরে কী হবে, পরবর্তী সময়তে গুরু বৈষ্ণবের বাস্তব আনুগত্যে ভজন করতে করতে নিজের স্বরূপের অনুভব হবে, উদ্বোধন হবে, আর পরে যে জড়রসের পেছনে অনন্তকাল ধরে জীবাত্মা সমস্ত দৌড়ে মরেছে, এতকাল এতকাল ধরে সমস্ত জীব যে জড়রসের পেছনে নিজের জীবনটাকে নষ্ট করেছে সেটা অনুভব করে অত্যন্ত দুঃখিত হবে। আর বিমল রস ভগম সকরুতে, বিমল অর্থাৎ যার মধ্যে কোনো জড়স্পর্শ নাই, হেয় অংশ কিছু নাই, অপ্রাকৃত রস, যেটা আপনাদের কাছে এখন হাসির ব্যাপার, গল্পের কথা, এই অবস্থাটা যতক্ষণ পর্যন্ত জীবাত্মা নিজে স্বয়ং প্রাপ্ত না হয় ততক্ষণ পর্যন্ত কাউর ভাষণে থেকে ততটা সে অনুভবে আনতে পারে না। অবশ্য যদি সে চরম আনুগত্যে গুরু বৈষ্ণবের কথা, অপ্রাকৃত কথা শুনতে থাকেন তাহলে তার অনুভব হবে। যারা বাস্তবিক দীক্ষা পান নাই, দীক্ষার অভিনয় করেছেন, দীক্ষা নেওয়ার অভিনয়, তাদের ক্ষেত্রে এসব হবে না। শ্রীল পরীক্ষিত মহারাজ সম্বন্ধে আপনারা শুনেছেন, পরীক্ষিত মহারাজ পঞ্চপাণ্ডবের বংশধরে একজন, তিনি কত কৃপাপ্রাপ্ত, যাকে মাতৃর উদরে, মার উদরেতে যিনি
ভগবত দর্শন করেছেন বলে আপনারা শুনেছেন বিভিন্ন কথায়, বিস্তৃত কথা আমি পরে আলোচনা করব, সুযোগ নিশ্চয়ই ভগবান কোনো সময় দেবেন। সেই পরীক্ষিত মহারাজ তিনি ভাগবতে বিভিন্ন জায়গায় তাকে বলা আছে, বিভিন্ন তিন চার জায়গায় এসো মহাভাগবত আমি জানি, কিন্তু প্রশ্ন একটাই, রূপগোস্বামীপাদের সামনে অনেক ভাব করেছেন, যদি কোনো আমাদের গুরুবর্গ সম্বন্ধে আলোচনা করি, আমাদের ভাগবত আদি পুরাণ আদি আলোচনা করি, সেখানে দেখব সেটা সনাতন গোস্বামী বিভিন্ন বিস্তৃতভাবে আলোচনা করেছেন, যদিও সকলেই এই ভক্তি রস আস্বাদন করবেন গুরু বৈষ্ণবের আনুগত্যে, কিন্তু সকলের ভক্তি রস সমান হবে না, রসগত তারতম্য থাকবেই থাকবে। ভক্তি রস যেটা দিয়ে আমি শুরু করলাম সেটা ভক্তিবিনোদ ঠাকুরে, যদি তে হরি পাদ সরোজ সুধা রস পান পরম হৃদয়ম সততম। আর জয়দেব গোস্বামী সুন্দর বলেছেন, সেগুলো পরে আলোচনা করবো, এক জায়গায় সময় নেই, একই কথা। তাহলে যদি এই অপ্রাকৃত রস আস্বাদনের জন্য লোলুপতা তা হৃদয়ে লোভ আসে, তাহলে খুব ভালো কথা। ভজনের এটা হলো অত্যন্ত শুভ লক্ষণ, যে যার ভেতরে অপ্রাকৃত রস আস্বাদনের একটা লোভ জন্মেছে, যে নিজের স্বরূপেরই অনুভব করে নাই, যার বাস্তবিক দীক্ষা হয়েছে বলে মনে হয় না। বাস্তবিক দীক্ষা হলে সম্বন্ধ জ্ঞান অবশ্যই জাগরুক হবে। আর গোস্বামীগণের নির্ণয়, ভক্তিবিনোদ ঠাকুর একই কথা বলেছেন, প্রভুপাদ একই কথা বলছেন, আরও পরিষ্কারভাবে বলছেন, সম্বন্ধ জ্ঞানের উদ্বোধন ছাড়া কোনোদিন বাস্তব হরিভজন শুরু হয় না, হরিভজন শুরুই হয় না। সম্বন্ধ জ্ঞান বলতে ইটস এ ভাস্ট চ্যাপ্টার, এত বড় একটা অধ্যায়, এটা অনন্তকালেও এটা সমাপ্ত হয় না। কিন্তু যে কৃপাপ্রাপ্ত হয় গুরু বৈষ্ণবের, প্রচণ্ড কৃপাপ্রাপ্ত হলো সেবা, সেবার দ্বারা, কৃপাটা তো আকাশ থেকে পড়ে না, কৃপা সেবা করতে করতেই আসে। যার জন্য এ কথা আপনারা প্রায়ই শুনে থাকবেন যে কৃষ্ণ নাম আদি এই যেগুলো আছে এগুলো কখনোই জড় অবস্থায় কখনো উদিত হবে না। সেবন মুখে হি ইউহায়াম আদৌ স্বয়মেব স্ফুরতি অদ, অত কৃষ্ণ নাম আদি ন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয়ই, আমার জড় ইন্দ্রিয়ের দ্বারা কখনোই হরি 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 নাম হরি সংক্রান্ত যা কিছু সেকাল আমার জড়বদ্ধ অবস্থায় জড় ইন্দ্রিয়েতে আমার অনুভবের বিষয় হবে না। যদি আমি আর বলি আমার হরিনাম কিছু বাকি আছে, আমার হরিনাম করে নিতে হবে, সেটা অভিমানের কথা হয়ে গেল। হরিনাম আমি করে নিতে পারি না, হরিনাম কৃপা করে উদিত হবে, নাম অমনি উদিত হয় ভকত কীত সামে, কীর্তনগুলো আমরা করি কিন্তু অনুভবের সময় ঘণ্টা, সমস্ত কীর্তনগুলো অনুভবের সঙ্গে করলে পরে খালি ভক্তিবিনোদ ঠাকুরের শরণাগতি, নরোত্তম ঠাকুরের প্রার্থনা প্রেম ভক্তি, এই দু একটা গ্রন্থ আমার কাছে যদি থাকে, গৌরকিশোর বাবাজি মহারাজের বগলে থাকতো প্রার্থনা প্রেম ভক্তি চন্দিকা, ওই একটা গ্রন্থের কীর্তন অনুশীলন করে অনুভব করি আমি ভগবত প্রাপ্তি হয়ে যাব। জগদানন্দের প্রেম বিবর্তকে যে অনুভব করেছে সে অবশ্যই ভগবত প্রাপ্তি হয়ে যাবে তার, কিন্তু কেউ পড়বে না, ওগুলো পড়বে না, কেন সেই অপ্রাকৃত জগতের যে অনুশাসন সেগুলো তার ভালো লাগবে না। যেটা দিয়ে শুরু করেছিলাম আগে, যে বদ্ধ অবস্থায় প্রাকৃত অবস্থায় থেকে অপ্রাকৃত বৈচিত্র্যে দোষারোপ করা, অপ্রাকৃত বৈচিত্র্য মানে কি বলতে চান, কথাগুলো তারা অত্যন্ত ধুরন্ধর আছেন ভক্তিরা, যে তারা ছাড়া বাকি লোক সবাই অনুভব করতে পারেন না। অপ্রাকৃত বৈচিত্র্য মানে অপ্রাকৃত জগতের যে অপ্রাকৃত বৈচিত্র্য, এই জগতের যে বৈচিত্র্য আছে যার দ্বারা আকৃষ্ট হয়ে নরনারী যুবক বৃদ্ধা সবাই
সেই মহামায়ার যে ভবসাগর এতে সব ডুবে মরছেন, প্রপঞ্চে পড়িয়া অগতি। অনেক কীর্তন আছে সুন্দর সুন্দর, ভবানবে পরিমোর আকুল পরাণ, বিভিন্ন কীর্তন, কিন্তু এগুলো কেউ করতে চায় না। সমস্ত কীর্তনগুলো যদি অনুভবের সঙ্গে কেউ করে গুরু বৈষ্ণবের আনুগত্যে, তাহলে এই কীর্তনই তোমাদের ভগবত প্রাপ্তিতে সহায় হয়ে যাবে। গুরুপাদ পদ্ম বলতেন গুরুবর্গ, বাবা এই কীর্তনের মধ্যে সমস্ত বীর্য আহিত আছে, শক্তি, এই কীর্তনের মধ্যে শক্তি এমন আছে যে এই কীর্তনগুলো করতে করতে কৃপা প্রাপ্ত হওয়া যায়। যেখানে বলা হচ্ছে যে অপ্রাকৃত রস, অপ্রাকৃত বৈচিত্র্য আর প্রাকৃত বৈচিত্র্য, এগুলো সব প্রাকৃত বৈচিত্র্য। যে সম্বন্ধে কালকে বলা হয়েছে, কেউ যদি নুনাধিক এই প্রকৃতিকে জয় করতে পারেন তাহলেও আমি তাকে স্যালুট মারব। নুনাধিক অল্প একটু মায়াকে জয় করতে পারেন, মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধুগুরু কৃপা না না দেখি উপায়, এ তো মুখের কথা। তারপর বললো বৈষ্ণব, এ কি বৈষ্ণব নাকি মা বলছে? হ্যাঁ কীর্তনের সময় করলাম, সাধুগুরু কৃপা বিনা না দেখি উপায়, আর কোনো কোনো ওয়ে আউট নাই। এনে পরিষ্কার জানিয়ে দিয়েছে, সাধুগুরু কৃপা বিনা আর অন্য কোনো রাস্তা কি আছে? বলে অন্য কোনো রাস্তা তো নেই। যে কথাটা বলতে গিয়ে আমি পঞ্চপাণ্ডবের বংশধরের কথা তুলেছিলাম, পরীক্ষিত মহারাজের কথা, সেটা একটু পরিষ্কার করলে ভালো হয়। যে যারা ভজনেতে প্রতিষ্ঠিত হয়েছেন, যারা নিত্য সিদ্ধ বা তাদের কথা তো আসছেই না, যারা সাধন সিদ্ধ হয়েছেন তাদের প্রত্যেকের একটা নিজ নিজ রস আস্বাদনের একটা স্পেশালিটি আছে, বৈশিষ্ট্য আছে, সব মিলেমিশে একাকার করে দিলে হবে না। সেইটার সম্বন্ধে সনাতন গোস্বাই বিস্তৃত আলোচনা করেছেন। হনুমানজি মহারাজের রস আস্বাদন আলাদা, অর্জুনের রস আস্বাদন আলাদা, দ্রৌপদীর রস আস্বাদন আলাদা, উত্তরে উত্তরার রস আস্বাদন আলাদা, কুন্তির রস আস্বাদন আলাদা, যুধিষ্ঠির মহারাজের ভীমের রস আস্বাদন আলাদা, যদুবংশের যারা আছেন তাদের সকলে আলাদা আলাদা রস আস্বাদন আছে, অনন্ত একই রস বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভালোবাসার তারতম্যের জন্য, বিভিন্ন অনুভবের জন্য তাদের রসের তারতম্য হয়ে গেছে। শ্রীল পরীক্ষিত মহারাজ ভাগবতের আলোচনা আমরা দেখতে পাই, তিনি হচ্ছেন মহাভাগবত, তথাপি স্বরূপের উদ্বোধনের একটা লীলা করেছেন, তার স্বরূপের উদ্বোধন হল গুরুমুখে হরিকথা শুনে। পরীক্ষিত মহারাজের স্বরূপ সিদ্ধি হল, এই স্বরূপ সিদ্ধি কি হয়েছে তা তো ছিল, এটা তো একটা কথার কথা, হরিকথা শুনে দেখালেন আমাদের লীলা করে স্বরূপ সিদ্ধি হল। কিন্তু আমার বক্তব্য হল পরীক্ষিত মহারাজ মহাভাগবত হতে পারেন, মহাভাগবতের অনেক স্তর আছে, কনিষ্ঠ যাকে বলে প্রাথমিক, তারপরে মধ্যম, তারপর উত্তম, বিভিন্ন ভাগ আছে, এর মধ্যে অনেক তরতম আছে। শ্রীল পরীক্ষিত মহারাজের কথাটাই যদি আমরা আলোচনা করি, সেটা আমি ভাগবত আলোচনায় বিস্তৃত আলোচনা করার ইচ্ছা রইল, বাকি ভগবানের ইচ্ছা আমি করে নেব, এরম কথা বলতে পারি না, উদিত হলে হবে। শ্রীল পরীক্ষিত মহারাজের আদৌ শ্রীমদ ভাগবতী মহাপুরাণে যে রসতত্ত্বের কথা, রাসপঞ্চধ্যায়ের আলোচনা, সেই সব আলোচনায় পরীক্ষিত মহারাজের বাস্তবিক অধিকার ছিল না, ছিল কি? কিন্তু এই অধিকার দান করেছেন সুখদেব গোস্বামী, গুরু সব পারেন, গুরু যদি মনে করেন শিষ্যকে দেবেন, আর শিষ্য যদি উপযুক্ত হয় হতে পারে। প্রত্যেকটা বিষয় বড় গম্ভীর আলোচনার বিষয়, যার জন্যই পরীক্ষিত মহারাজ বিভিন্ন রকম প্রশ্ন উত্থাপন করেছিলেন পঞ্চাধ্যায়ের শেষেতে, সেগুলো আমি ওখানে আলোচনা করব, যাতে বিন্দুমাত্র কাম হৃদয়তে আবির্ভূত না হয়, কোনোদিন এই অধ্যায়কে স্পর্শ করব না ভাগবত কথা বলতে গিয়ে, তার ভাগবত কথা অসম্পূর্ণ রয়ে যাবে, বরং গুরু কি পায়, ভগবত কি পায়, গুরুবর্গের কি পায়, আলোচনাটা এমন সৌষ্ঠব সম্বন্ধ হবে, সমন্বিত হবে, এমন সুন্দর হবে, জীবের হৃদয় যে কাম মল আছে সেটাকে প্রথমে ইরেজ মুছে দিয়ে
তারপর তার হৃদয়ে রস কাকে বলে সে স্থাপন করবে। জড়জগতে আমরা অনেক শুনছেন ইনি গোপীমন্ত্র দিয়ে দেন ওনাকে, উনি গোপীভাব বলে দেন, কিন্তু ভক্তিমনে ঠাকুর বলছেন সমস্ত বাজে কথা। ভক্তিমনে ঠাকুরের বাণী বৈভাবে বলবেন, দেখবেন ভক্তিমনে ঠাকুর বলছেন যদি কেউ বলেন আপনাদের যে আসুন মহাশয় আপনাকে রসতত্ত্ব শিখিয়ে দেবো, ভক্তিমনে ঠাকুর বলছেন এটা ধৃষ্টতা, এটা কপটতা, এটা চিটিংবাজি। ভক্তিমনে ঠাকুর জানাচ্ছেন এ কখনো হতে পারে না, রস কখনো কাউকে শিক্ষার বিষয় নয়। কিন্তু আমরা জড়জগতে এমন অনেক পাচ্ছি গুরু নামের কলঙ্ক, তারা শিষ্যকে রসতত্ত্ব জড় অবস্থায় দিয়ে দিচ্ছেন, গোপীভাব। এগুলো সম্বন্ধে বৃন্দাবন বিভিন্ন জায়গায় অকৈত্যভাবে চিৎকার করে বলেছি কুকুরের মতো, হয়তো অনেকে উল্টো বুঝেছেন আমাকে, তাতে আমার কিছু যায় আসে না, কেন গুরুবর্গের কুকুর আমি। কালকেও বলছিলাম সিদ্ধান্ত বাণী যদি রক্ষিত হয়, ইফ সিদ্ধান্ত বাণী ইজ প্রোটেক্টেড দেন এভরিথিং ইজ প্রোটেক্টেড। যদি সিদ্ধান্ত বাণী রক্ষিত হয় তাহলে জগতে আমাদের কিচ্ছু হয়নি, ক্ষতি কোনো ক্ষতি হয়নি, কি ক্ষতি হয়েছে? সিদ্ধান্ত বাণী সেটাই করলে বাণী বৈভব, ওটি আমাদের সম্পত্তি, আমাদের কিছু বিল্ডিং আর টাকা পয়সা কিছু নানা রকম কামিনী কাঞ্চন, এটা আমাদের বৈভব নয়। আমাদের বৈভব হলো বাণী বৈভব, ওইটি আমাদের গভীর সম্পত্তি, যেটা চৈতন্য মহাপ্রভু নিজের সমগ্র লীলাতে এটি প্রমাণ করেছেন। সেখানে এই বাণী বৈভব এটি সম্পত্তি আমাদের, এক এক গুরুবর্গের হৃদয়েতে যেসব বাণীর বৈভবগুলো লীলা করেছে বিচিত্র, তার এক এক ছটা যদি আমার হৃদয়েতে প্রকাশিত হয় কৃপাক্রমে, তার আমি কৃতকৃতার্থ হয়ে যাব। যেটা ভক্তিমনে ঠাকুর জৈব ধর্মতে বলেছেন, যদি কোনো মহাপুরুষের থেকে মহাভাগবতের থেকে কোনো ব্যক্তির হৃদয়েতে এই রস সঞ্চারিত হয়, দ্যাট ক্যান বি, এটা হতে পারে। যেমন ভক্তিমনে ঠাকুর উদাহরণ করছেন, মেঘ যখন মেঘ পরস্পর কাছাকাছি চলে আসে, মেঘে মেঘের কাছাকাছি আসার পর চার্জের যে পোটেনশিয়াল ডিফারেন্স আছে, চার্জ পজিটিভ এবং নেগেটিভ, তার এই ডিফারেন্সটা তাড়াতাড়ি কাছে আসার পরে ব্যালেন্স হওয়ার চেষ্টা করে, পজিটিভ এর চাট করে এই কারেন্টে বিদ্যুতের এই চার্জে ফ্রি চার্জের এক্সচেঞ্জের ফলে সেখানে একটা তড়িৎ রেখা দেখা যায়, একটা তারপরে শব্দটা শব্দের গতিবেগ অনেক স্লো আলোর থেকে, ওই জন্য আগে বিদ্যুৎ দেখা যায় তারপর আসে। ভক্তিমনে ঠাকুর এত সুন্দর উদাহরণ দিয়েছেন, পৃথিবীতে আর কোনোদিন এমন আচার্য আজ পর্যন্ত আমরা দেখিনি যিনি ভক্তিমনে ঠাকুরের মতো এত সোজাভাবে বদ্ধজীবগুলোকে মাথা খুলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এরকম কোনো আচার্য হননি। তারা লিখেছেন অনেক কিছু, কিন্তু সেই সব লেখা বুঝতে গেলে তাদের প্রচুর কৃপা দরকার, তাদের প্রচুর অনুশীলন দরকার, পাণ্ডিত্য দরকার, কেউ বুঝতে পারবে না, জীব গোস্বামী বাদ কী বলে সহসা বুঝতে পারবেন না। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর ওই গোলকের লেখাগুলোকে, গোলকের ভাবগুলোকে সহজ ভাষায়, সহজ হৃদয়ের ভক্তির দ্বারা যেভাবে রিপ্রেজেন্ট করেছেন, এ অভাবনীয়। আজ পর্যন্ত ভক্তির ইতিহাসে পৃথিবী যতদিন সৃষ্টি হয়েছে, এই পৃথিবীর সৃষ্টির ইতিহাসে এটা মিরাকল, একটা আশ্চর্য বিষয়, রিমার্কেবল। আজ পর্যন্ত কোনোদিন এরকম কেউ করেননি, ভক্তিবিনোদ ঠাকুর এরকম সোজাভাবে গোলকের বিষয়গুলোকে ভাষার মাধ্যমে এমন রিপ্রেজেন্ট করেছেন, মানে গোলকের বস্তুটা একটু যদি ভজন করে দেখতে পাবে, তার এমন কৃপা ভরে দিয়েছেন, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন। তাই বলেছেন যেমন এক মহাপুরুষের কাছে সেবা করতে করতে তার হৃদয় থেকে হঠাৎ যেমন বিদ্যুৎ মেঘে মেঘে ঘর্ষণ হয়ে বিদ্যুৎ হয়, এক মেঘ থেকে আরেক মেঘে বিদ্যুৎ আহিত হয়, তড়িৎ আধানের এক্সচেঞ্জ হয়, সেরকম হঠাৎ ওই হৃদয় থেকে তোমার হৃদয় চলে যেতে পারে। কিন্তু বিদ্যা অনুশীলন করে তুমি পাণ্ডিত্যের দ্বারা তুমি ভক্তিরস প্রাপ্ত হয়েছ, রস এটা কোনোদিন ইতিহাসে আমরা শুনি নাই, ভক্তিরস এটা কৃপা সাপেক্ষ, কৃপা ছাড়া কেউ কোনোদিন রসপ্রাপ্ত হয় নাই, বই পড়ে কোনোদিন প্রাপ্ত হয় নাই, কোনোদিন হয় নাই, এগুলো কৃপা সাপেক্ষ। যার জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যদি কোনো ব্যক্তি বলেন যে আপনারা আসুন আমি আপনাদের রসতত্ত্ব কিছু আপনাদের শিখিয়ে দেবো, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন রসতত্ত্ব কোনো শিক্ষণীয় বিষয় নয়, রসতত্ত্ব একটা
স্বতঃস্ফূর্ত ভাবে উদিত হয়, রসতত্ত্ব উদিত হয়। রসতত্ত্বকে কোনোদিন জোর করে প্রাপ্ত হওয়া যায় না। তথাপি যদি গুরু বৈষ্ণবের কৃপায় এই রসতত্ত্ব কাউর হৃদয়েতে কৃপা করেন বেসিকভাবে, তারপর সেই বিভিন্ন রসের যে অনুশীলনের জন্য গুরু বৈষ্ণবের আনুগত্যে কিভাবে এগোনো যেতে পারে তার একটা বিভিন্ন পদ্ধতি বলা আছে, কিভাবে এই এটাকে বিভাগ করে আলোচনা করা যায়। ভক্তিবিনোদ ঠাকুর সেসব কথা বলেছেন। বৃন্দাবনে এক সিদ্ধ মহাত্মা, তার কাছে একজন সহজিয়া দুষ্ট শিষ্য ছিল, শিষ্য সহজিয়া, গুরুদেব হচ্ছেন নাম ভজনে ডুবে থাকেন, শিষ্য ব্যভিচার করে। হঠাৎ তার কাছে খবর হলো, বলছেন যে বাবাজি মহারাজ আপনার এই শিষ্যটা এই উজ্জ্বল নীলমণি অনুশীলন করে ওইখানে গিয়ে। বাবাজি মহারাজ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে বললেন, কি কথা, উনি এইসব অনুশীলন করে? হ্যাঁ, তাকে বলুন যে প্রতি একদিন অন্তর একদিন উপবাস করুক, তার যে চঞ্চল ইন্দ্রিয়গুলো তাকে যে ব্যভিচারে লিপ্ত করছে তার ইন্দ্রিয়গুলো আগে বসে আসুক, শুদ্ধ গুরু বৈষ্ণবের কাছে হরিকথা শুনুক, যেটা পরম পূজার কেশব গোস্বামী বলতেন যে আগে কীর্তন শুনুক, হরিকথা শুনুক, শুনতে বলতে সরোবর অনুভবক, পরে সব জাম কীর্তনের কথা অনুভব করবেন, এটা পরম পূজার কেশব গোস্বামী বলতেন। এইসব আলোচনা তার অনুগত্যে আমিও করে থাকি, তাতে অনেকেই ভুল বোঝে। যেখানে বলা হলো যে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী পরমহংস গুরুদেবের কৃপাতে গুরুপাদ পদ্ম পরীক্ষা করে নিয়েছিলেন শিষ্যকে, এসব প্রসঙ্গ পরে আলোচনা করা হবে। এখন যতক্ষণ পর্যন্ত অপ্রাকৃত রসের অনুসন্ধান বদ্ধজীব না পাবে ততদিন পর্যন্ত তাদের হৃদয়ে শান্তি নাই। যে কথা বলছিলাম সম্বন্ধ জ্ঞান এত ভাস্ট, সম্বন্ধ জ্ঞানের একটু স্কেলিটন আলোচনা যদি আমি করি খালি, তাতে বলা হয় ভগবানের সঙ্গে আমার সম্বন্ধ কি, ভগবানের সঙ্গে মায়ার সম্বন্ধ কি, মায়ার সঙ্গে আমার সম্বন্ধ কি, গুরু বৈষ্ণবের সঙ্গে আমার সম্বন্ধ কি, সমস্ত এটা বলতে থাকলে আর কোনো শেষ নেই, চলতে থাকবে বিস্তর। যার জন্য শ্রীল প্রভুপাদ বলতেন, গুরুপাদ পদ্মকেও বলতে শুনেছি, যিনি গুরু বৈষ্ণবের আনুগত্যে সনাতন শিক্ষাকে অনুশীলন করেননি তার পক্ষে জীবনে কোটি জন্ম ভজন শুরু হওয়া সম্ভব নয়। যদি না করেন, যদি এবং যতক্ষণ পর্যন্ত না করেন গুরু বৈষ্ণবের আনুগত্যে সনাতন শিক্ষার অনুশীলন, যার না হয়েছে তার হরিভজন হয়ে গেছে, সে রস পেয়ে গেছে, গোপী হয়ে গেছে, এটা আমরা বিশ্বাস করি না। এটা যারা ফাজিল তারা বিশ্বাস করবে, আমরা বিশ্বাস করি না। যে কথা দিয়ে শুরু করেছিলাম সেখানেও ভক্তিবিনোদ ঠাকুর বড় কাতরভাবে চাইছেন, কালকেও এই যে যদা ভ্রাম ভ্রাম এই সব শ্লোক আলোচনা করেছিল অল্প, ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, ভক্তিলতা ভক্তি রস, ভক্তি রস, কিন্তু ভক্তি রস স্বরূপ, ভক্তিকে স্ত্রীলিঙ্গ বলা হয়। আর মায়াবাদ কালকে যে তুলেছিলাম এইসব আলোচনা করতে অনেক বিস্তৃত সময়, কোনো মায়াবাদী থাকলে সেই কোনো কল্পনা করতে পারবে না বিচারগুলো করতে গেলে, তারা প্রথমেই ঘাবড়ে যাবেন। প্রথমেই তাদের জিজ্ঞাসা করব সংস্কৃতে ব্রহ্মটাকে কোন লিঙ্গ বলা হয়েছে, ব্রহ্মটা কোন লিঙ্গ, ক্লিবলিঙ্গ, ব্রহ্মখপ্ত ক্লিবলিঙ্গ, ক্লিবলিঙ্গ বলা হয়েছে। মায়াবাদী বিচার কখনোই স্থাপন করা যাবে না, এই সম্বন্ধে পরে আলোচনা হবে। তো সেখানে আজকে বলা হচ্ছে এই ভক্তিবিনোদ ঠাকুর কাতরভাবে বলছেন, যদি কারোর হৃদয়েতে এরকম রসাস্বাদনের সুযোগ থাকে, যেটা আমাদের বলছেন কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাম যদি কুতোপি লভ্যতে তত্র লৌল্যমপি মূল্য কেবলম, হ্যাঁ, জন্মকোটি সুকৃতের নলভ্যতে, কোটি কোটি জন্মর সুকৃতি হলেও আরও চাই, তাতেও বলতে পারবো না গ্যারান্টি দিয়ে এটা লাভ হবে। কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি, যদি কোনো এরকম ভক্তের সময় সন্ধার হয় সে কৃষ্ণ ভক্তি রসে ভাবিতামতি রয়েছেন, তাকে সঙ্গে সঙ্গে তাকে কিনে নাও, তাকে ছেড়ো না। ক্রিয়তাম যদি কোথাও বিলভ্যতে, যদি কোথাও পাওয়া যায়, অনন্ত ব্রহ্মাণ্ডে যদি কোনো জায়গায় পেয়ে গেলে তাহলে সঙ্গে সঙ্গে তাকে ধরে কিনে নাও। তাকে কী দিয়ে কিনতে হবে,
তত্র লোল্যমপি মূল্যমে কলম, একমাত্র লোল্য যত ব্যাংকে ডিপোজিট আছে যা কিছু আছে সমস্ত কিছু মানি পাওয়ার ম্যান পাওয়ার হ্যাঁ যত য কিছু আছে সেগুলো কোনোটাই কাজে লাগবে। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, এখন ভজন রাজ্যের ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ এদেরকে বাস্তব আনুগত্য না করার জন্য যে অবস্থা দাঁড়িয়েছে তাতে বিভীষিকা এই কথাগুলোকে বলতে চাইছেন না। তারা প্রত্যেকেই বলছেন বৈভব না হলে মঠ চলবে কি করে, কিন্তু সাধারণ নীতিশাস্ত্রেতে আমাদের সাবধান করে দিয়েছেন এই যে যৌবন এই যে দেহ যৌবনম ধন সম্পত্তি, হ্যাঁ তারপর হচ্ছে বলছেন যৌবনম ধন সম্পত্তি প্রভুত্বম অবিবেকিতা, চারটে মুখস্থ করে নেবে, যৌবনম ধন সম্পত্তি প্রভুত্বম অবিবেকিতা একৈক অপি অনর্থায় কিমুত যত্র চতুষ্টয়ম। এই যে যৌবন যৌবন মধ্যে আমি যুবক খুব সুন্দর ব্যাস অভিমান চলে এলো, যেন নারদজির ভাগবত কথা তো অনেকই হয় কিন্তু গুরু বৈষ্ণবের আনুগত্য হয় না, যার জন্য লাভ হয় না, এক ভাগবত কথা শোনার সঙ্গে যেন ভগবত তত্ত্ব নিশ্চিত, কিন্তু সেরকমভাবে শোভন করে কে, এক ভগবত কথা হয়ে যাবে। নারদজির পূর্বাস পূর্বের পরিচয় তার কিভাবে কি গুরুর সঙ্গে শিষ্যের সম্বন্ধ কি অনেক গভীর কথা, কিন্তু সময় কোথায়, আমরা এতই অকার্যে ব্যস্ত হয়ে রয়েছি যে সেখানে কীর্তনে দেবো অকার্যে সুকার্যে বিরত অকার্যে, হ্যাঁ সেই সবসময় ব্যস্ত হয়ে রয়েছি। সেই জন্য বলছেন যৌবনম যৌবনম ধন সম্পত্তি প্রভুত্বম অবিবেকিতা একৈকম ওপি অনর্থায় কিমুত যত্র চতুষ্টয়ম, এর চারটির একটা যদি থাকে মানুষকে ছিটকে ফেলে দেবে নরকে, আর চারটি থাকলে তো কথাই নেই, কিন্তু বর্তমান লোকের যারা আচার্য তা সব বলছেন এইগুলো থাকতে হবে, টাকা পয়সা বৈভব এগুলো না থাকলে হবে না, কিন্তু আমাদের গুরুবর্গ এরকম শিক্ষা দেননি, তারা বলছেন গৌরী মঠ চলবেই না টাকা পয়সা না থাকলে, গৌরী মঠ চলবে না, গৌরী মঠ কী বস্তু তারা কি অনুভব করেছেন, গাছের তলায় বসে একটা মহাপুরুষ যদি থাকেন গাছের তলায় সেইখানে গৌরী মঠকে প্রকট করে দেবেন, এই গৌরী মঠের সমস্ত সিদ্ধান্ত এক গাছের তলায় থেকে পুরো ওয়ার্ল্ডে প্রচার করে দেবেন, কারণ এখন ইন্টারনেট বেরিয়েছে ও তুলে নিয়ে দিয়ে দেবে, শোন এবার যা পারিস কর, পুরো জগতে প্রচার হয়ে যাবে কিছু করার না, কিন্তু বাস্তবিক কথাগুলো অনুভব করতে হবে। যৌবন মদে যখন গর্ব হয়ে যায় ওখানে কি দেখলাম, ধনকুবের তার যে ছেলে দুটো তা কি করলো যৌবন মদে, যৌবন মদ ঐশ্বর্য মদ সব আছে, ধনমদ ভয়ঙ্কর, যতগুলো মদ আছে তার মধ্যে ধনমদ হচ্ছে টপে, কেন ধন ধনমদ হলে তার যদি বিদ্যাও না থাকে ওই বাকি চারদে এমনি চলে আসবে, উইদাউট ইনভাইটেশন সমস্ত চলে আসবে, যদি শুধু ধনমদ থাকে এই ধনমদের দ্বারা তাকে ইনভাইট করতে হবে আমন্ত্রণ জানাতে হবে, এমনি এমনি বাকি দোষগুলো চলে আসবে, ধনবাদ এরকম ভয়ঙ্কর বুঝে গেল কি বললাম। আর প্রভুত্ব করা যেটা সকালে কালকে আলোচনা করেছেন জগতের ওপর আধিপত্য করবার দৃষ্টিভঙ্গি নিয়ে যারা জগৎ দর্শন করেন কোটি জন্মে তারা তিলক মালা যে কোনো আসনেই তারা উচ্চ পদবীতে বসুন না কেন তাদের কোনো লাভ হবে না, এই ব্যাসাসনের মধ্যে ত্রিসত্য করে বলছি আমি কোনো লাভ হবে না কোনো লাভ হবে না কোনো লাভ হবে না, বহুপাদের কথা কখনো মিথ্যে হয় না। সেখানে বলছেন যে জগতের ওপর যারা আধিপত্য করবে, শ্রীল ভক্তিবল্ল তীর্থকুসিমা বলতেন কাঁদতে কাঁদতে আমাকে আচার্য করে দিয়ে গেল, আমি অযোগ্য ব্যক্তি গুরুদেব করে দিয়ে গেছেন, পালিয়ে গেছিলেন, আমি গুরু আমি আচার্য হবে না, ওনারা সব ব্রাহ্মণের সন্দেহ ওদেরকে বলুন, দৈন্য দেখিয়েছিলেন, পরে যখন কাঁদতে কাঁদতে গ্রহণ করলেন তখন বললেন হয়তো গুরুদেব আমাকে সকলের সেবক বানাবার জন্য সবচেয়ে বড় সেবক আমাকে আচার্যর আসনে বসালেন, এর মানে হলো যত এখানে ছোট বড় যত সেবক আছে যত আছেন ভক্ত তাদের সবচেয়ে বড় গোলাম হলো আমি, যেটা ছিল সাগর গোস্বামী মা অনুভব করেছিলেন, তিনি আচার্য হয়ে সমস্ত ছোট বড় যত তারা অনেক পরে এসেছেন গৃহস্থ ব্যক্তি তাদের গু মুদ বিষ্ণায়
পেচ্ছা পায়খানা সেগুলো সব পরিষ্কার করতেন আচার্য তিনি। বললেন তিনি হেসে বলতেন আমি গুমুত পরিষ্কার করা আচার্য, তাই জন্য তিনি আচার্য। অভিমান স্পর্শ করে কেউ আচার্য হয়েছে আজ পর্যন্ত আমি তো শুনিনি, সেবার দ্বারা তিনি আচার্য হয়েছেন। সেই জন্য এখানে অনুভব হলো যে যাকে মঠ কমান্ডার করবেন গুরুপাদ পদ্ম, যাকে গুরুদেব তার গুরুদেব যাকে আচার্য করে যাবেন, তাদের ভাবনা হলো আমাকে এই মঠের মধ্যে সব এই সোসাইটির মধ্যে সবচেয়ে বড় চাকর গোলাম বানিয়ে দিয়ে গেল, যত সেবার বোঝ আমার ঘাড়ে দিয়ে গেলেন। কতটা ভালোবাসেন ভগবান, ভগবান যাকে ভালোবাসেন তাকেই তো সেবা নেন। এত লোক রয়েছে ভগবান বলছেন সেবা নেওয়ার জায়গা নেই। গোপাল বলছেন কবে মাধব আসি মোর করিবে, কেন আর কেন কেউ নেই নাকি, এত লোক রয়েছে তোমার হচ্ছে না? বলছে না কবে মাধব আসি করিবেন মহসেন। যাকে ভগবান ভালোবাসেন তাকেই ইচ্ছে করে ভগবান বিভিন্ন রকম সমস্যায় ফেলবেন, তার থেকে সেবা নেবেন, দেখে কত ধৈর্য আছে তারপরেও আমাকে ভালোবাসে কিনা, এগুলো লক্ষ্য করে দেখবে। যারা এই শুদ্ধ ভক্তিরা যে অত্যন্ত তাদের জীবনটাকে স্কুটি নিয়ে অ্যানালিসিস করে দেখবার চেষ্টা করবেন তাদের জীবনে কত বাধাবিঘ্ন কত সমস্যা, এবং তাই জন্যই তারা ভক্তিরাজ্যের একটা রিমার্কেবল অবস্থা তারা প্রমাণ করছে। প্রভুপাদ থেকে ভক্তিম সবাই ভক্তিরাজ্যে কোনো শুশুড়ি দিয়ে ভক্তি পেয়ে গেছে, আপনি একটু ভক্তি দিন কত করে কেজি ভক্তি, ওরকম হয় না। ভক্তি ওরকম যে জিনিস নয়, ভক্তি খেতে হলে সেবা চাই। যে সেবাগুলো এইসব ছোট ছোট সব ভক্তরা কত সুন্দর করছেন, এগুলো সব অনুশীলন করতে করতে নির্মস্বরভাবে তারপর সেই রাজ্যে রাজ্যের অনুসন্ধান পাওয়া যাবে। অনুসন্ধান এখনও অনুসন্ধান পাওয়া যায়নি, অনুসন্ধান পাওয়া যাবে, তারপর প্রবেশ হবে। সাধকের যে ভাগগুলো সেগুলো সমস্ত সাধকের এক এক স্টেপ, এগুলো বিশ্বনাথ চক্রবর্তী আলোচনা এগুলো আপনারা করবেন, এগুলো আলোচনা করতে হবে। সাধকের কোন কোন সময় কীরকম মানসিক অবস্থা হয়, কথা বোঝা গেল? বুড়ো বিকল্পা কখনো কখনো হবে, বিষয় সংগড়া, হ্যাঁ এই সমস্ত বিভিন্ন অবস্থা দাঁড়াবে। আরে বাড়িতে থেকে কি ভজন হয় না, এই তো গুরু বৈষ্ণব বাড়ি থেকে তাহলে বাড়ি যাই চলে যাই ভ্রমণ যেতে কী হবে, এই একটা জল্পনা কল্পনা বিভিন্ন ধরনের। আগে খুব উৎসাহ হলো, উৎসাহময়ী, তারপর ঘনতরলা, এ ভাটা পড়লো একটু, কীরকম আসবে, আগে খুব উৎসাহ ছিল তারপর টুকটাক অপরাধ করে ভাটা পড়ল। এরকম অনেক ভাগ আছে যেগুলো সমস্ত আলোচনা করা দরকার গুরু বৈষ্ণবের আনুগত্যে। জৈব ধর্ম আয়ন অবশ্যই আলোচনা করা হয় দিন রাত, জৈব ধর্ম শিক্ষাস্টক মহাপ্রভুর শিক্ষা, হ্যাঁ তারপরে উপদেশামৃত মনশিক্ষা ও উপদেশামৃত ভক্তিবিনোদ ঠাকুরের প্রভুপাদের এবং রূপগোস্বামী পাদের উপদেশ ব্যাখ্যা সহিত জগদানন্দ প্রেম বিবর্তে, এগুলো বেশি এগুলো রোজ পড়ুক, ওরা রোজ পাঠ করতে করতে দেখবেন মাথা ঠিক হয়ে যাবে। আর কোনো পরিবেশ কোনো যেন কেউ দূষিত না করে, এটা একটা অপূর্ব জায়গা হোক, জগতে একটা দৃষ্টান্ত হোক, যেখানে একটা এমন কিছু সোসাইটি আছে ভাগবত আশ্রম যেখানে কেউ কাউকে মাস্তর্য করে না, একে অপরকে আলিঙ্গন করে ভালোবাসে, একে অপরকে ক্ষমা করতেছে। সাধুর গুণ হলো এটা, সাধুর গুণ ক্ষমা করা, ভালোবাসা, কৃপা করা। এই সম্বন্ধে অনেক কথা যে নৈতিক কথাও আছে, পরে এসব আলোচনা করা যাবে। এখন বাস্তবিক আলোচনা হলো যেটা বলতে চেয়েছিলাম কালকে তার সঙ্গে যোগসূত্র করে বলা হচ্ছে, তাহলে গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া আমরা ভক্তিরাজ্যের যে বাস্তবিক যে প্রবেশ অধিকার পাব না, বাস্তবিকভাবে যে প্রবেশ অধিকার ভক্তিরাজ্যে সেটা আমাদের হবে না, মুশকিল হয়ে যাবে। সেই জন্য স্টেপ বাই স্টেপ কীরকমভাবে আমাদের অগ্রসর হতে হয় সেগুলো কালকে অল্প অল্প বলেছিলাম, আজকেও বিক্ষিপ্ত আলোচনা করলাম, এভাবে হয় না। তো একটা শ্লোক আমি বলে আজকে আলোচনা শেষ করব, সেটা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের, বড় অপূর্ব, সেটা হচ্ছে যাবৎ লিঙ্গান্বিত হি আত্মা তাবৎ কর্ম নিবন্ধনম। হ্যাঁ, যাবৎ লিঙ্গান্বিত হি আত্মা তাবৎ কর্ম নিবন্ধনম, হ্যাঁ তাবৎ বিপর্যয় তাবৎ
বিপর্যয় সৃষ্টি হবে, মানে কোনো রকম ভাবেই যতক্ষণ পর্যন্ত এই যে আমাদের যে সূক্ষ্ম আত্মা আছেন ভেতরে, যেটাকে বলা হয় লিঙ্গ শরীর, এই লিঙ্গ শরীরটা যতক্ষণ র্যাপচার না হবে, লিঙ্গ ভঙ্গ হয় অনায়াসে, যেটা হরিনামের কীর্তনতে বলছেন ভক্তিম ঠাকুর, এই লিঙ্গ দেহটাকে যতক্ষণ র্যাপচার ধ্বংস করে যতক্ষণ না দেয়া যাবে, ততক্ষণ সে স্বরূপে প্রতিষ্ঠিত হতে পারবে না। যাবৎ লিঙ্গান্বিত হি আত্মা তাবৎ কর্ম নিবন্ধনম, তত বিপর্যয় ক্লেশ, এই তারপরে ততক্ষণ তার বিপর্যয় ক্লেশ এগুলো তার হ্যাঁ মায়াযোগ অনুবর্ততে, মায়াযোগ অনুবর্ত, মায়াযোগ তাকে ছাড়বে না, মায়াযোগ অনুবর্ততে। যাবৎ লিঙ্গান্বিত হি আত্মা তাবৎ কর্ম নিবন্ধনম তত বিপর্যয় ক্লেশ মায়াযোগ অনুবর্ততে। ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রথম কর্তব্য হলো আমাদের কি, যে আমাদের সূক্ষ্ম আত্মা যেটা যেটাকে বলে লিঙ্গ শরীর, এইটাকে হরিনাম তীব্র কীর্তন, এ মি মি ঘাটের মরার মতো কীর্তন করে সব জায়গায়, এন মঠের মধ্যে কেউ নেই, মি মি করে কীর্তন, আরে উদণ্ড কীর্তন নিত্য করতে হবে, এই কীর্তনের দ্বারাই সমস্ত কিছু সমাধান হবে। তারপরে সে অনুভব হবে ধীরে ধীরে গুরু বৈষ্ণবের কৃপা প্রাপ্ত, দোষ দর্শন সম্পূর্ণ বন্ধ করতে হবে, দোষ দর্শন করলে যেটা প্রথমেই শুরু করলাম, অপ্রাকৃতিক জগতে গুরু বৈষ্ণব তাকে কত দোষ আরোপ করে, করে না, আরে বলছে এই বৈষ্ণবটা ঠিক আছে কিন্তু এ তো ভালো বলে কিন্তু তার এই দোষ আছে, আরে সোনার পাথর বাটি, যিনি বৈষ্ণব তার আবার দোষ, যাকে তুমি বৈষ্ণব বলে দিলে অপ্রাকৃত বৈষ্ণব তার আবার দোষ কোত্থেকে আসবে, প্রভুপাদ বলছে সোনার পাথর বাটি, এ কি হয় নাকি কোনোদিন, বৈষ্ণব নির্দোষ, তার মধ্যে কোনো দোষের আরোপ করতে গেলে আমার সমস্ত অধঃপতন সৃষ্টি হবে জীবনে, অতি ক্লেশ। ভজন জীবনটা অত্যন্ত সোজা, এবং যদি বলে কেউ জীবনে সবচেয়ে সোজা কি আছে, এমন একটা কাজ বলুন যেটা সবচেয়ে সোজা, সেটা কি বলছে, ভগবত ভজন, যেটা আমি বলছি না প্রহ্লাদ মহারাজ বলেছেন, যে হে অসুর বালকগণ ভগবত ভজন সবচেয়ে সোজা, সব জায়গায় আছে ভগবান, আছে না সবের ভিতরে, যৎসাৎ সর্বত্র সর্বদা, সব জায়গায় ভগবান আছে, এটা আর কি আবার আনতে হবে না কিছু, কনসেন্ট্রেট করলেই হোক, মনটাকে অভিনিবেশ করলেই হয়ে গেল, যেটা খট্টাঙ্গ রাজা করলেন, করেছেন না, অর্থাৎ মনটাকে বহির্মুখী, অনেক কথা এর মধ্যে আমি তো অল্প বললাম, মনটাকে বহির্মুখ থেকে অন্তর্মুখী করতে হয় প্রথমে, বা প্রথম তারপর ভজনের কথা বলা পরে, এই জন্য ভাগবত শাস্ত্র তাম উপদেশ করছেন যে আমাদের প্রথমে কি করতে হবে, বলে প্রথমে করতে হবে আমাদের সমস্ত বহির্মুখ বৃত্তিটাকে নিরস্ত করে ভক্তির অনুশীলন আমরা করছি এখন, এই দ্বারা গুরু বৈষ্ণব আনুগত্যে বলছেন আদৌ আমাদেরকে প্রথমে প্রকৃতির উপর প্রকৃতিকে জয় করতে হবে, প্রকৃতি ভোগের যে বিন্দুমাত্র গন্ধ, প্রকৃতি ভোগ মানে কি, যে লাভ পূজা প্রতিষ্ঠা এটা প্রকৃতি ভোগ, প্রকৃতির অন্তর্গত যা কিছু আছে এটা প্রকৃতি ভোগ, প্রকৃতিকে নুনাধিক ভোগ করা যার প্রবৃত্তি আছে তাকে অবশ্যই অসুর বলা হবে, আরে আমি বলছি না এটা চণ্ডীতে আছে, চণ্ডী শুম্ভ নিশুম্ভ প্রকৃতিকে, প্রকৃতি দেবী অর্থাৎ দুর্গাকে ভোগ করতে চেয়েছিল, এ ওকে কোনো তাকে চর পাঠিয়েছিল, ওকে বলো এই জগতে আমার উপর আর কেউ নেই, চোদ্দ ভুবনে আমি একমাত্র আছি, আমি যদি দরকার হয় সেই যেন আমার আমি আমার পানি গ্রহণ করে, দেবীকে বলছে, এই যে ভগবতী দেবী ওর কাছে মেসেঞ্জার পাঠিয়েছে, দুধ পাঠিয়েছে, দুধ গিয়ে বলছেন, বলেছে আমাদের মালিক বলেছেন আপনি এসব কিছু করতে পারবেন না, আপনি স্ত্রীলোক, আপনি বরঞ্চ তার অনুগত হয়ে যান, তার পানি গ্রহণ করুন, ও আপনার পানি গ্রহণ করুন, তাহলে আপনার জীবন ভালো হবে, দেবী হো হো করে হাসছেন, বলছে হ্যাঁ তাকে বলো
যদি এই এই কাজগুলো করতে পারে তাহলে তার তার কথা আমি মানব। যেটা গঙ্গাদেবী বলেছিল অনেক কথা সেসব আর আসার দরকার নেই। এই জন্য প্রকৃতিকে ভোগ করার প্রবৃত্তি যার আছে, আমি ভগবানকে দর্শন করছি এটাও একটা প্রকৃতি ভোগ হয়ে গেল। ভগবান প্রাকৃত, আমি বিগোটা এত ছোট, হ্যাঁ ভালো করে দেখাও যায় না, এটা প্রাকৃত দর্শন। আমি ভগবানকে দেখতে ভগবান আমাকে দেখবেন, আমি দর্শনীয় বস্তু হব, ভগবান আমার এমন রূপ হবে, যৌবন হবে, আমার স্বরূপের আনুগত্য করে, স্বরূপ রূপের আনুগত্য করে রূপপাদ পদ্মের চরণধুলির যে রূপ সৌন্দর্য, সেই রূপ রূপবতী হব আমি, এমন রূপ হবে আমার যে রূপ দেখার জন্য এই বিগ্রহের মধ্যে যে কৃষ্ণ, কৃষ্ণই বিগ্রহ, কৃষ্ণ আর বিগ্রহ আলাদা নয়। যেটা বলতে গিয়ে প্রাকৃত কবিকে এক ধমক দিয়েছিলেন কে, স্বরূপ গোসাই, আরে আরে মূর্খতি করিলি প্রমাণ, স্বরূপ গোসাই প্রাকৃত কবিকে বলে কি করলি এটা, ও ভয়েতে একেবারে মাথা নিচু করে লজ্জায়, মানে জগন্নাথ কলেব জগন্নাথকে আলাদা করলি আর দেহ দেহীকে আলাদা করে দিলি, হ্যাঁ মূর্খ, ভগবানের দেহ দৈহিকে পার্থক্য আছে, মূর্খ কোথাকার, এইরকম অতত্ত্বজ্ঞ তত্ত্ববর্ণে তার ওই সে দশা, যে অতত্ত্বজ্ঞ তত্ত্বজ্ঞ নয়, সে তত্ত্ববিদ নয়, তত্ত্ববাদী, সে তত্ত্ব বর্ণনা করে দেয় প্রতিপুত্রে সে ভুল করবে, সে ভক্তিতে প্রতিষ্ঠিত নয়, গুরু বৈষ্ণব আনুগত্য নেই সে, তার ভুল হবে, তার হবে না, কোনো কোনো সময় সিদ্ধান্ত বিরোধ রসাবাস বিভিন্ন কীর্তন করবে, কখনোই ওগুলো শোনা যায় না, হয় না ওগুলো। এইখানে এই কথাটা খুব ভালো করে অনুভব করা দরকার আমাদের, যতক্ষণ পর্যন্ত লিঙ্গদেহকে র্যাপচার করতে আমরা না পা ধ্বংস করে দিতে না পারবো, লিঙ্গদেহ ধ্বংস হয় অনায়াসে, কীর্তনের ভক্তিময় ঠাকুর বলছেন লিঙ্গভঙ্গ হয় অনায়াসে, এই লিঙ্গভঙ্গ অনায়াসে হওয়ার পর তখন আর তোমার আরেকবার জন্মগ্রহণের কোনো কথা আসবে না, আসে না। প্রকৃতিকে ভোগ করার নুনাধিক যদি কোনো প্রবৃত্তি থাকে, এমনকি প্রবৃত্তি নেই গন্ধ আছে, বলছে আমি প্রকৃতি জয় করে কামিনী কাঞ্চন জয় করে একটু গন্ধ আছে, একটু একটু গন্ধ, হিং যেমন রাখে পাত্রেতে, হিং বের করে ফেলেছে ছ মাস আগে, এখন হিংয়ের গন্ধ পাত্রেতে, এই গন্ধটা থাকলে তাহলে তাকে কিন্তু তার গুরুত্ব প্রকাশ পাবে না, লঘুত্ব প্রকাশ পাবে, বোঝা গেল, বৈষ্ণব মানে গুরু, তার গুরুত্ব প্রকাশ পাবে না, লঘুত্ব প্রকাশ পাবে, কোনো মতে আমার সামনে যা কিছু বস্তু বা ব্যক্তির যা কিছু আছে প্রকৃতির অন্তর্গত যা কিছু, তাতে কোনোরকমভাবে বিন্দুমাত্র গন্ধমাত্র ভোগবুদ্ধি করা গেলে তাহলে আমি নুনাধিক ওষুধ ধর্মে অবস্থিত, যেটা হিরণ্যকশিপু রয়েছিল, এটা আবার একটা কে, পাঁচ বছর ছেলে আমার মুখের উপর কথা, এই চোপ মুখের উপর কথা বলে, জানিস না আমি ভুরুটা এরাম করে দিলে চা চোদ্দ ভুবন একেবারে খেপে ওঠে, কার শক্তিতে আমার সামনে কথা বলিস তুই, প্রহ্লাদ মহারাজ বিনম্রভাবে বলছে যার শক্তিতে আপনার শক্তি, যার শক্তিতে আমি আছি, সমস্ত জগৎ যার শক্তিতে চলছে তার শক্তিতে আমি, চোপ বড় বড় কথা, দেখি তোকে কে রক্ষা করে, কং হারামি এক্ষুনি তোর গলা আমি কেটে উড়িয়ে দেবো, দেখি কে আছে রক্ষা করুক তোকে, সপ্তম স্কন্ধে আলোচনা হবে শুনবে, বড় আনন্দের কথা, এইগুলো অনুভব করা দরকার। হিরণ্যকশিপু অসুর, শুধু অসুর নয়, প্রহ্লাদ মহারাজ এইসব শ্লোকগুলো আলোচনা করলে মজাতে হাসবে, আলোচনা আছে কিছু কিছু শুনলে পারবে, প্রহ্লাদ মহারাজ যে পাঁচ বছরের ছেলে হলো যে গুরু এটা অস্বীকার করছে না, ও এটা একটা কি পাঁচ বছরের ছেলে, আমার আমার ছেলে আমার ভোগ্য বস্তু, এটা আমার কথা বলবে, আমি যেরকম বলবো সেরকম চলবে, এটা যে ভোগ বুদ্ধি, কাজেই এরকমভাবে কোনো দিন প্রকৃতি জয় হবে না। প্রথম প্রত্যেকে ইষ্টগোষ্ঠী করবে, একসঙ্গে বসে প্রসাদ পেলে একটা প্রীতি তৈরি হবে, বুঝলে কথাটা। আর ওখানে সমস্ত মহাপ্রভুর সময় যা যা নিয়ম ছিল, মর্যাদা অবলম্বন করা যাবে না কোনো রকমভাবে, বিন্দুমাত্র গোপনীয় অজান্তেও যেন কোনো রকমভাবে কাউ অবমাননা না হয়। কালকে একটা সামান্য ভুল হয়ে গেছে, আমি এখানে বসার সঙ্গে সঙ্গে ওই কী নাম ওনার, রমানাথ কী নাম, রামপ্রদ বাবুকে ডাকছিলাম, আমার কাছে আসুন কাছে আসুন, বুঝে গেছে, কালকে একটু সামান্য ভুল হয়ে গেছে, ওর কাছে ক্ষমা চেয়ে নেবে,
ওকে সামনে রাখা দরকার, ওকে একটু মানে ধূপ দেখা দরকার, আমি বলতে পারছি না সবার মধ্যে, আমি ওনাকে ডাকছি, এটা একটা ভুল হয়ে গেছে সামান্য, কিন্তু করতে হবে যে থাকুক। এমনকি গুরুবর্গের মধ্যে যদি কেউ সামান্য দোষ থেকে থাকে আমার ওখানে, তাকে করতে হবে সামনে, এটা একটা কালকে সামান্য ভুল হয়ে গেছে, এটা সর্বাঙ্গ সুন্দর। কালকে যা উৎসব হয়েছে, আনন্দ হয়েছে, এটা রিমার্কেবল, এর ইতিহাসের পাতা লেখা থাকে, এরকম ব্যাস পূজা এত আনন্দ কোথায় হয়েছে? হ্যাঁ হতে পারে লক্ষ লক্ষ টাকা উড়ছে, কিন্তু এ আনন্দটা যে তার জন্য উৎসবটা, যে চা ভক্তিমন্ত ঠাকুর আলোচনা বসে বলে যে কোনো অনুষ্ঠান ভক্তির হোক তার মধ্যে নেট আউটকাম, হোয়াট ইজ দ্য নেট আউটকাম, আমি যে কালকের এত হইচই খাওয়া দাওয়া হইচই আনন্দ হলো তার মধ্যে থেকে নেট এক্সট্র্যাক্ট, নেট আউটকামটা আমি কী পেলাম, সেটা হলো ভক্তি। ভক্তিমন্ত ঠাকুর এটা ব্যাখ্যা করেছেন গীতাতে, আমি সেটা সময় মতো আলোচনা অবশ্যই করব। আজকে আপনারা ক্ষমা করবেন, এই পর্যন্ত আমি আলোচনা করে বন্ধ রাখতে বাধ্য হয়েছি। বাঞ্ছা কল্পতরু সে কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবন ববৈষ্ণবভ্যো নমঃ।